আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো প্রতিবারের মতো এবারও আমি কিছু আপডেট নিয়ে আসলাম ইতালি সম্পর্কিত। যে শহরগুলো থেকে নৌবস্তা বেরিয়েছে এই আগস্ট মাসে, সে আপডেটগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। সো আপডেটটা দেওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আর রিকোয়েস্টটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো সেই হিসেবে আর আপনারা চ্যানেলটি চার্জ করতে হবে না এবং কি ভিডিওগুলো চার্জ করতে হবে না, ঠিক আছে? সো আপনারা অটোমেটিক্যালি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, কথাটা না বাড়িয়ে আমরা খুব তাড়াতাড়ি শহরগুলো শেয়ার করতে যাচ্ছি। আর সেই শহরগুলো হচ্ছে যে শহরগুলোর নাম আমি এখন শেয়ার করতেছি, এগুলো অগস্টের আপডেট। এই অগস্টের 1 তারিখ থেকে আজকে কয় তারিখ? আজকে চলতেছে 5 তারিখ। সো 4 তারিখে এই আপডেটটা পাওয়া আমার। সর্বপ্রথম আমি বলতেছি রোম শহর। রোম শহর থেকে সিজনাল ভিসা অনেক কয়েকটা নৌবস্তা বেরিয়েছে, তবে আগের মতো না, অনেকটা কমে গেছে, ঠিক আছে? সো ভেনিস শহর, ভেনিস শহর সেম একই প্রবলেম, 5টা নৌবস্তা বেরিয়েছে 4 তারিখে। সো মিলান শহর, মিলান শহরও সেম সিজনাল ভিসার কাজটাই চলছিল, তবে আগের থেকে অনেক কমে গেছে, কারণ কাজ অনেকটা হয়ে গেছে এবং কি এখন খুব ধীর গতিতে কাজ হচ্ছে এবং স্লোলি হচ্ছে। সো নেপোলি শহরও 3টা নৌবস্তা বেরিয়েছে, বের হয়েছে 4 তারিখে। পাদোভা শহর সিজনাল ভিসা ও নন সিজনাল ভিসা দুটো বেরিয়েছে। কর্তোনা সিটি, কর্তোনা সিটি থেকে মনে করেন যে আপনার সিজনাল ভিসাটাই বেরিয়েছে, নন সিজনালে কোনো আপডেট পাইনি। সালানো সিটি, সালানো সিটি থেকে সিজনাল ভিসাটাই পেয়েছি, নন সিজনালে কোনো আপডেট পাইনি এবং কি এটা শুধু দুইটা নৌবস্তা বেরিয়েছে। সো পল্লী শহর, পল্লী শহর থেকে 1টা নৌবস্তা বেরিয়েছে, সেটা হচ্ছে সিজনাল ভিসা, ঠিক আছে? পর্যা শহর, পর্যা শহর থেকেও 3টা নৌবস্তা বেরিয়েছে, আর সেগুলো হচ্ছে সিজনাল ভিসা। আর নন সিজনাল তেমন একটা আমি আপডেট পাইনি এবং কি আগের থেকে আপডেট অনেকটা কমে গেছে, যেহেতু তাদের কাজ মোটামুটি অনেক এগিয়েছে এবং কি আগের মতো আর খুব একটা বেশি আপডেট হচ্ছে না, অল্প অল্প করে বের হচ্ছে। যে নৌবস্তাগুলো ছিল এগুলো স্টেপ বাই স্টেপ বের হচ্ছে, 1টা 2টা বা 3টা করে, ঠিক আছে? আর মোটামুটি এমন কোনো শহর নেই যে কাজ চলতেছে না, প্রত্যেকটা শহরেই মোটামুটি কাজ চলতেছে। তো অনেকে আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করেন, ভাইয়া এই শহরের কী অবস্থা, এই শহরে কেমন চলতেছে, এইসব অনেক শহরের নাম জিজ্ঞেস করেন। আসলে ভাইয়া দেখুন, আপনারা প্রত্যেকটা ভিডিওতে ঢুকলেই দেখতে পারবেন যে একজন দুজন না, অনেকজনের কমেন্ট পড়ে থাকে। তো দেখা গেছে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি সবাইকে আনসার দেওয়ার জন্য। সো যতটুকু সম্ভব আমি আনসার দিই, আর কিছু কিছু কমেন্টস হয়তো দেখা গেছে আনসার দিতে পারেন না, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো এটা ছিল অগস্ট মাসের আজকে 4 তারিখের আপডেট। সো আজকে 5 তারিখ চলতেছে। সো বন্ধুরা, অনেক আপডেট আছে ইউরোপ সম্পর্কিত, আসলে সময় পাই না তেমন একটা, এই জন্য আপডেট করা হয় না, ঠিক আছে? দেখুন পর্তুগাল প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রচুর লোক নিচ্ছে, নতুন করে আবার আবেদন শুরু হয়েছে। পর্তুগালের অনেক লোক নেবে তারা, তাদের অনেক ভ্যাকেন্সি আছে। সেই হিসাবে যারা অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন বা প্রস্তুতি নেবেন, তারা দেরি না করে অ্যাপ্লিকেশন করতে পারেন পর্তুগালের জন্য ওয়ার্ক পারমিট ভিসা। ভিজিট ভিসার জন্য আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, ভিজিট ভিসা পাওয়াটা অনেকটা টাফ ব্যাপার। সো ওটার জন্য না করে আপনারা যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে 3 মাস বা 4 মাস না হলে 5 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। সো যাদের হাতে এখন পর্তুগালের ফাইল আছে, তারা দেরি না করে ইন্ডিয়াতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, এটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? কারণ বাংলাদেশে পর্তুগালের কনসুলেট আসবে ইনশাল্লাহ 2 মাসের ভিতরে, বাট এগুলো অফিসিয়ালি ঘোষণা হয়েছে, হয়তো আসতে একটু লেটও হতে পারে, আসতে একটু শীঘ্রই আসতে পারে, এটা বলা যায় না, ঠিক আছে? তারা হয়তো অফিসিয়ালি ঘোষণা দেয় যে 2 মাসের মধ্যে আসবো, হয়তো দেখা গেছে আরও কিছুদিন লেট হতে পারে বা ফার্স্টও আসতে পারে। তো ওই হিসেবে আপনারা ওটার জন্য অপেক্ষা না করে আপনারা ইন্ডিয়াতে ফাইল জমা করতে পারেন, ইন্ডিয়াতে এখন ফাইল নিচ্ছে, ঠিক আছে? এবং মাল্টার আপডেটটা 4 তারিখ, আগস্টের এই 4 তারিখে কনসুলেট এসে কাজ শুরু করার কথা ছিল, তাদের অফিসিয়ালি কিছু ত্রুটির কারণে তারা এখনও কাজ শুরু করতে পারেনি, তবে খুব শীঘ্রই তারা এই মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু করবে, ঠিক আছে? তারপরে যাই আপনাদের যারা ইতালির জন্য ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসার যে নিউজটা, আসলে দেখুন ট্যুরিস্ট ভিসা কিন্তু ইতালির জন্য সারা বছরই খোলা, বাট এখানে খোলা বলতে একটা পয়েন্ট আছে। পয়েন্টটা কেমন? মনে করেন যে সারা বছর খোলা থাকে, অনেকে জমা দেয়, বাট তারা ফাইলগুলো নিয়ে নেয় এবং কি ভিসা ফিসটাও নিয়ে নেয়, ঠিক আছে? বাট তারা ভিসা রিলিজ করে না, ভিসা দেয় না, এটাই তাদের মনে করেন যে এক প্রকার একটা বিজনেস। বাট ইতালির ভিসা দেওয়ার একটা টাইম থাকে, সেই টাইমটা হচ্ছে এখন। এখনই খুব গুরুতরভাবে ইতালির ভিজিট ভিসা বের হচ্ছে, আপনারা সবাই ট্রাই করতে পারেন। সো যারা আগে জমা দিয়ে রাখছেন তারা ট্রাই করতে পারেন, এবং কি যারা নতুন করে দিবেন তারাও ট্রাই করতে পারেন, কারণ ইতালি ভিসা সবসময় বের হয় না, তাদের একটা সিজন থাকে, একটা সময় থাকে, ওই সময়ের মধ্যে তারা ভিসাগুলো অধিক হারে রিলিজ করে। সো আসলে 12 মাসের মধ্যে তারা 12 মাসে রিলিজ করে না ভিসা, ঠিক আছে, তাদেরও একটা সময় আছে। তারপরে আমার কাছে আরও কিছু আপডেট আছে, আর সেগুলো হচ্ছে অস্ট্রিয়ার জন্য কিছু আপডেট আছে। সো এগুলো আমি এখন পাবলিশ করতে চাচ্ছি না, স্টেপ বাই স্টেপ আমি এগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ছিল আসলে ইতালির আপডেট। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো আশা করি সবার উপকার আসবে ভিডিওগুলো। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।